অবশেষে উদয়পুর কোর্ট থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করল রাধাকিশোরপুর থানার পুলিশ। তার নাম জাকির হোসেন, বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজনগর বটতিলা এলাকায়। পুলিশ তাকে নেশা সংক্রান্ত একটি মামলায় আটক করেছিল। গত 5ই সেপ্টেম্বর আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। তারপর পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে জালে তোলার জন্য। অবশেষে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ তাকে আটক করে। গত 5 তারিখ উদয়পুর কোর্ট থেকে একজন আন্ডারটেল প্রিজনার, তার নাম জাকির হোসেন, বাবার নাম খুরশিদ মিয়া, বাড়ি রাজনগর বটতিলা থানা উদয়পুর, সে একটা NDPS কেসের আসামি। সে ওই দিন কোর্ট থেকে পালিয়েছিল, তো তারপর তার বিরুদ্ধে একটি মামলা হয় আমাদের এখানে। তো অনেকদিন খোঁজাখুঁজির পর আজকে আমরা তাকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আর মাত্র 10 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো ওই সময়ই আমরা সে ট্রেনে ওঠা অবস্থায় ছিল, ওই সময় তাকে আমরা চীনে গ্রেফতার করতে পেরেছি।